Hello and welcome back to my channel AUINDRILA'S Canvas. আজ আরো একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে আমি আউইন্দ্রিলা তোমাদের সামনে আবারো চলে এসেছি। এতদিন পর্যন্ত তোমরা কিন্তু বেশিরভাগ চ্যানেলেই গোল্ড কালেকশনের ভিডিও দেখে দেখে অভ্যস্ত, কিন্তু আজ আমি তোমাদের সাথে একদম অন্যরকম কিছু ট্রেন্ডিং জিনিস শেয়ার করব যেটা আমি কিন্তু আমার কালেকশনে রেখেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বেশ কিছু সিলভার জুয়েলারি কালেকশন। তো চলো বেশি কথা বলবো না, বকবকও করবো না, চলে যাই একদম ডিরেক্ট আজকের ভিডিওর মূল পর্বে, অর্থাৎ আমার সিলভার জুয়েলারি কালেকশনে। আজকে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন আমার সিলভার জুয়েলারি কালেকশন। তো ফার্স্টে আমি স্টার্ট করব আমার এই কালেকশনটা দিয়ে। চলো ফার্স্টে দেখাই, এই দেখো এটা হলো একটা সিলভার চাবি রিং এর কালেকশন। এই দেখো এরকম একটা চাবি রিং রয়েছে, মাঝখানে এরকম একটা গিনি প্যাটার্নে রয়েছে ডিজাইনটা, আর নিচে এরকম বেশ কিছু ড্রপলেট টাইপের রয়েছে, খুব সুন্দর একটা হালকা একটা আওয়াজ হয় এখানে। এইরকম একবার একটু বের করে দেখাই তোমাদেরকে, এ দেখো এইছে এরকম, আর এতটা ঝুলন্ত রয়েছে, এরকম আওয়াজ হয়। তো এটা গেল আমার ফার্স্ট সিলভার কালেকশন। এরপরে আসি আমার সেকেন্ড কালেকশনে। তো সেকেন্ডে আমি তোমাদেরকে দেখাবো আমার সিলভার কোমর বন্ধনী কালেকশনটা। এই দেখো এটা একটু বের করে দেখাতে হবে, কারণ এটা অনেকটাই বড়। এটা অঞ্জলি জুয়েলার্স থেকে নেওয়া হয়েছিল। এরকম ভাবে পুরোটা এটা অ্যাডজাস্টেবল, যেরকম দরকার সেরকম ভাবে অ্যাডজাস্ট করা যায়। এটা এখানে এরকম দেখো অ্যাডজাস্টেবল মুখ রয়েছে কতগুলো, আর এখানেও দেখো এই যে এটা এইদিকে ঢুকিয়ে নিয়ে এইভাবে অ্যাডজাস্ট করতে হয়। এই যে পোর্শনটা দেখছো, অর্থাৎ এই যে এই অংশটা, এটা সামনের দিকে থাকে এরকম ভাবে, এইভাবে থাকে আর ডিজাইনটা, ভীষণ সুন্দর এটা। তো এই যে সিলভারের গয়নাগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, এগুলো সবটাই আমার মায়ের চয়েসে নেওয়া, এটাও হলো তার মধ্যে একটা। এই যে পার্টটা একটা পেছনে থাকে, মানে কোমরে যেমন হয় ঘুরে আসে, তো আর সামনের দিকে এরকম এই ঝোলা ঝোলা পোর্শনটা এটা সামনে। তাহলে এটা গেল আমার সেকেন্ড কালেকশন, আমার সিলভার কোমর বন্ধনীর কালেকশনটা। এরপরে আসি আমার থার্ড কালেকশনে। এটা হলো গিয়ে আমার সিলভার পায়েল একটা আছে। আচ্ছা প্রথমে তোমাদেরকে যেটা একটু হালকা পায়েল রয়েছে সেটা দেখো, এই দেখো আমার দুটো পায়েল রয়েছে, তার মধ্যে এইটা যে পায়েল রয়েছে এটা হলো একটা ভীষণ স্লিক এর মধ্যে রয়েছে এই পায়েলটা। এই দেখো এটার ডিজাইনটা হলো গিয়ে এরকম ছোট্ট ছোট এরকম বল বল রয়েছে, আর নিচে এরকম লকের পোর্শনটাতে এরকম একটা ঝুলন্ত এরকম বল বল দেওয়া রয়েছে। এটা হলো আমার একটা পায়েল, ডিজাইনটা যাচ্ছে এরকম। এটা গেল আমার থার্ড একটা কালেকশন। এরপরে চলে আসি আমার বিয়ের যেটা পায়েল রয়েছে সেটাতে। তো সেটা একটা একদম রয়্যাল একটা কালেকশন বলতে পারো। এই দেখো এইটা হলো গিয়ে আমার বিয়ের পায়েলের কালেকশন। এই দেখো
ভীষণ সুন্দর এটা, আর কতটা চওড়া আর কতটা ভারী একবার দেখো। তা আমার ভীষণ শখ ছিল একটা এরকম ধরনের একটা পায়েল নেওয়ার বিয়েতে, তো বাড়ি থেকে তখন আমাকে এটা দিয়েছিল। আর এই ধরনের যে পায়েলগুলো হয় এগুলো না খিলান সিস্টেমে এর লকটা থাকে, এই যে দেখো এই লকটা দেখলেই তোমরা বুঝতে পারবে, এরকম ভাবে খুলে নিয়ে এরকম এখানে এটা মাঝে ফিট করে এরকম খিলান সিস্টেমে তারপরে এটাকে বন্ধ করতে হয়। এই হলো গিয়ে পায়েলটা আমার। তো এইটা গেল আমার সিলভার পায়েলের কালেকশনটা। এরপরে দেখো চলে আসি আমার নেক্সট কালেকশনে। এইটা হলো গিয়ে একটা সিলভার নেকলেস রয়েছে আমার। এখন তো সিলভার নেকলেস ভীষণ ভাবে ফ্যাশনে ইন, মানে ইদানিং সবাই সিলভারের নেকলেসের দিকে একটুখানি ঝুঁকছে, কিন্তু আমি এই নেকলেসটা মানে মোটামুটি আমার যখন বিয়ে হয়েছিল অর্থাৎ 2019 আমি যখন সোনার গয়না কিনতে গিয়েছিলাম তখনই এটা দেখে এত পছন্দ হয়েছিল আমি তখনই এটা কিনেছিলাম। তো এই দেখো এইটা হলো গিয়ে আমার সিলভার নেকলেসটা, কতটা ভারী দেখো দেখো কতটা সুন্দর এটা আর কতটা ভারী। মাঝখানে একবার ভেবেছিলাম এই সিলভার নেকলেসটা মানে চেঞ্জ করিয়ে নেব, কিন্তু তারপরে মানে এখন মনে হয় ভাগ্যি সেটা চেঞ্জ করাইনি। ভীষণ সুন্দর এই নেকলেসটা, আর এটা অনেকটা হেভি ওয়েটের একটা নেকলেস রয়েছে। তো এটা আমি একবার তোমাদের কিছু পরিয়ে দেখা মানে পরে একবার দেখাতে চাই। এটার সাথে ম্যাচিং করে ইয়াররিং রয়েছে, এই দেখো মানে কানবালা বলতে পারো আর কি তোমরা। এটা একটা তো এইটা গেল আমার আরেকটা সিলভারের কালেকশন। তো তোমাদেরকে এগুলো দেখাতে দেখাতে একটা কথা কিন্তু বলি, যদি তোমাদের কোনো গয়নার পার্টিকুলার কোন ডিজাইন পছন্দ হয় তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে অবশ্যই কিন্তু তোমরা নিজের মতো বানিয়ে নিতে পারো এটা। চলো এবার চলে যাই একদম লাস্ট কালেকশনটাই আমার সিলভারে। এটা একদম একটা রয়্যাল কালেকশন, একবার দেখো খালি। এটাও অঞ্জলি জুয়েলার্স থেকে নেওয়া, এই দেখো। এটা হলো একটা কোমর বিছে যেটাকে বলে, মানে কোমর ঝাপটা যেটা বলে আর কি, ওই কোমর ঝাপটা। এটাও আমার মায়ের পছন্দে নেওয়া, এই দেখো দারুণ কালেকশন বড়। এইটা হল গিয়ে আমার কোমর ঝাপটা আর কি, যেটা আর কি কোমরের মানে সাইডে এরকম ভাবে যে পড়ে ওইটা। এবার নিচে রেখে দেখাই তোমাদেরকে এখানটায়, এই দেখো মাঝখানে দেখো ছোট 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 এডির কাজ করা রয়েছে পুরোটাতে, মানে পুরোটা সিলভার আর তার মধ্যে এখানে এরকম এডির কিন্তু কাজ করা রয়েছে। একটুখানি উঠাই তাহলে হয়তো বুঝতে পারবে তোমরা। এই যে তো এই যে কালেকশনটা তোমরা দেখছো এখন, এটার টোটাল ওয়েট রয়েছে 126 গ্রাম, 126 গ্রামের রয়েছে এই টোটাল কোমর ঝাপটাটা। ভীষণ ভারী দারুণ সুন্দর দেখতে, একদম একটা রয়্যাল কালেকশন।
আই হোপ এই যে তোমাদের সাথে সিলভারি কালেকশনগুলো আমি শেয়ার করলাম তোমাদের সবার খুব ভালো লেগেছে এবং তোমরা সবাই ভীষণ এনজয় করেছো আজকের এই ভিডিওটা। তো এখন যেটা করতে হবে, যদি এই মুহূর্তে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এখনও করোনি যাও করে ফেলো, শুধু কালেকশন দেখলে হবে। তো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেটা করবে, অবশ্যই ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হবে আরও কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।